আমার স্বামী কেমন আছে? কে আপনার স্বামী? আমার স্বামী মিস্টার নীলাদ্রি চৌধুরী। বলুন না কেমন আছে, বলুন ভালো আছে। সিরিয়াস কন্ডিশন, দুটো কিডনি এফেক্টেড, ইমিডিয়েট অপারেশন করতে হবে। কি ক্রিটিক্যাল কন্ডিশন? কলকাতা না সম্ভব নয়, কি বলছো? কি ঠিক আছে, আমি মেডিকেল টিম নিয়ে এখনই চার্টার ফ্লাইটে পৌঁছে যাচ্ছি। আমাদের হাতে আর একদম সময় নেই, ইমিডিয়েট কিডনি চাই। আমাদের দুজনেরই ব্লাড গ্রুপ এক, আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি চলো, কিডনি আমি দেব। ডাক্তারবাবু ও কেমন আছে? অপারেশন সাকসেসফুল। আরে ডক্টর চ্যাটার্জি আপনি? হ্যালো ডক্টর সেন, হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ দ্য পেশেন্ট? নীল, নীল, আমার ছেলে, আমার ছেলে কেমন আছে, কেমন আছে, কেমন আছে, কেমন আছে ও? দ্য পেশেন্ট ইজ টোটালি আউট অফ ডেঞ্জার নাও, ওকে কেবিনে দেওয়া হয়েছে। আসুন আসুন আপনারা। আমি কখনো তোমায় ছেড়ে যাব না, সারা জীবন আমি তোমার পাশেই থাকব। আকাশ কোথায়? আকাশ, আকাশকে ধন্যবাদ, ঠিক সময়ে কিডনি ডোনেট না করলে আপনার ছেলেকে বাঁচানো সম্ভব হতো না। স্যার, স্যার, পাশের কেবিনে কিডনি ডোনার আকাশের অবস্থা খুবই খারাপ, তাড়াতাড়ি চলুন। ডক্টর চ্যাটার্জি প্লিজ আসুন তো। ইয়েস, চলুন আসুন, দেখি দেখি কি হলো আবার। ডক্টর চ্যাটার্জি প্লিজ। আকাশ, ও মাই গড, এই কি করেছেন ডক্টর সেন? কেন? গড সেভ ইউ, আপনি এখন সম্পূর্ণ সুস্থ। তবে মনে রাখবেন, কোনো অবস্থাতেই আপনাকে অজ্ঞান করা চলবে না, খুব প্রয়োজন হলে লোকাল অ্যানেস্থেশিয়া দেওয়া যেতে পারে, কারণ আপনি অজ্ঞান হলে আপনার জ্ঞান ফিরবে না। এখন সব ভগবানের হাতে, একমাত্র তিনিই বাঁচাতে পারেন। ডক্টর সেন, আমাদের হাতে আর কিছুই নেই। আরে আরে, এ কি করছেন, উঠবেন না।